বন্ধুরা, সোমদীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটু অন্যরকম খবর নিয়ে এসেছি করোনা নিয়ে। বন্ধুরা, করোনা টিকার কিন্তু সরকারি দাম পড়বে 600 টাকার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, যে অক্সফোর্ডে যে টিকা আছে সেই টিকা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভারতবর্ষে ঢুকবে, ঠিক আছে? তো এমন একটা খুব ভালো নিউজ শোনা যাচ্ছে এবং সেই টিকাটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু সহজ সাধ্য কিন্তু পড়বে। তো বন্ধুরা, এই নিয়ে আপডেট আসছে, তো সেই আপডেট নিয়ে আমি সব কিছু বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর বন্ধুরা চ্যানেলটি নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, করোনা টিকার দাম 500 থেকে 600 টাকার মধ্যে থাকবে। এই টিকা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে টিকা অনেক কম দামে পাবে নাগরিকরা। তো এর দাম দরে হবে 225 টাকা থেকে 300 টাকার মধ্যে। সিরাম ইনস্টিটিউট জুলাইয়ের ভিতরে 30 থেকে 40 কোটি টিকা চাইছে সরকার। সিরাম কর্তা আদার পুনরালা দাবি যে বাকি টিকার ক্ষেত্রে তাদের টিকার দাম অনেক। তিনি বলেন যে ব্রিটেনে ইউরোপ কর্তৃক ছাড়পত্র দিলে আবেদন করতে ভারতকে। তো এই টিকা প্রথমে সামনে সরাস যারা থাকবে তাদের করোনা যোদ্ধা এবং বৃদ্ধতা দেওয়া হবে। বাকি নিয়োগের কাছে আগামী মার্চ এবং এপ্রিলে পৌঁছবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই টিকার নাম হচ্ছে, ভারতের নাম দেওয়া আছে কোভিশিল্ড, এবং বয়স্কদের ক্ষেত্রে টিকাটির কার্যকারিতা অত্যন্ত আবশ্যক বলে জানিয়েছেন গবেষকরা। দেশে এই টিকা তৈরি করছে সিরাম। তো এখন 5 থেকে 6 কোটি ডোজ কিন্তু তৈরি করা যাবে। তো ফেব্রুয়ারিতে তা 10 কোটি করা হবে। তো বন্ধুরা, এইখানে যে আপডেটটা বেরিয়ে আসছে যে অক্সফোর্ড থেকে যে টিকা আসছে সেই টিকার দাম কিন্তু আমাদের সহজসাধ্যমতো থাকবে, সরকারি দাম থাকবে কিন্তু 600 টাকা। তো প্রথমে কিন্তু কোভিড যোদ্ধাদের দেওয়া হবে, যারা প্রথমে আছে কোভিড যোদ্ধা দেওয়া হবে, তারপরে বৃদ্ধ দেওয়া হবে, এবং বাকিরা পাবে কিন্তু মার্চ এপ্রিলে আমাদের ভারতীয় নাগরিক যারা আছে তারা কিন্তু পাবে। তো বন্ধুরা, এটাই একটা ছোট্ট একটা আপডেট যেটা আমি ভাবলাম যে আপনাদের শেয়ার করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটি যে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন করাবেন। তো বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে পরবর্তী নতুন কোনো ভিডিও দেখাবে, আর আপনাদের মনে যদি কোনো কনফিউজ থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট নিশ্চয়ই আপনার সাহায্য করার চেষ্টা করবে। ধন্যবাদ বন্ধুরা।